আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আয়া তুমি বলো, তুমি আসসালামু আলাইকুম বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন আরেকটি আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমরা সুন্দর ওয়েদারে ঘুরতে বের হয়েছি। রোজা আজকে 18তম। তো সকাল সকাল তেমন কোনো কাজ টাজ নাই, মেয়েগুলো খুবই বোরিং হইতেছে, এই জন্য একটু বাইরে বের হলাম। সুন্দর ওয়েদারে ঠান্ডা ঠান্ডা বাতাসে বসতেছে, ভালোই লাগতেছে। তো সাথে আরও অনেক কিছু আছে দেখাবো, সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই শারমিন ব্লগের সাথেই থাকতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে শারমিন ব্লগের সাথেই থাকুন, আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকে ব্লগটি। ভিডিওটি আমার কয়েকদিন আগে করা, আপলোড দিতে দেরি হয়ে গেছে, যখন পাসকর বন্ধ দিছিল তখনকার করা। মেয়ে দুইটা স্কুল বন্ধ, বাসায় থেকে এত মোবাইল আর টিভি দেখতেছিল, মানে বিরক্ত এসে পড়ছে। এটা অবশ্য মনে হয় আমার, শুধু আমার ঘরের না, এটা বিশ্বের সবার ঘরের ঘরের কাহিনী, যে পোলাপানগুলো এখন প্রচুর টিভি বা মোবাইলে নেশা হয়ে পড়ছে। তো রবিবারও ছিল, মেয়ের বাবাকে বললাম চলো দুই মেয়েকে নিয়ে একটু বাহিরে যাই, বাহিরে সুন্দর ওয়েদারও আজকে। তো যে কথা সেই কাজ নিয়ে বের হয়ে পড়লাম। তো একটু হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে একটু সাইডে চলে আসছি, তো ওইখানে এসে দেখি অনেক সুন্দর গাছে গাছে ফুল ফুটছে, তো দেখে অনেক ভালো লাগলো। তো চলে আসলাম আমরা এদিকে, একটু সকালটা ভালো সুন্দর টাইমে কাটাইলাম, মেয়ে দুটো অনেক খুশি হইলো। তো সাথে স্বপনকেও নিয়ে নিলাম, তো সবাই মানে একটু ফটো সেশনই করলাম, ছবিটি তুললাম, সুন্দর ঘুরলাম ঘুরলাম। তো রোজার দিন, হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি টায়ার্ড হয়ে পড়ছি। তো এই যে আমরা বয়স্ক লোক দুজন বসে একটু রেস্ট নিতেছি, আর এদিক দিয়ে পোলাপান একটু ঘুরতেছে। মানে আজকে বাতাসও ছিল বাহিরে, বাতাস হলে কি হবে, তেমন ঠান্ডা লাগছে না, মানে সুন্দর মিষ্টি হাওয়া, খুবই সুন্দর। আর প্রত্যেকটা গাছে গাছে এখনও চেরি ফলের ফুল ধরছে, এই যে এই গাছগুলো কত সুন্দর। বিশেষ করে এই পার্কটা আমার খুবই প্রিয়, মানে এখানকার পরিবেশটা অন্যরকম, খোলামেলা, আমার খুব ভালো লাগে এদিক দিয়ে আসতে। আমি যখনই বাহিরে বের হই মেয়ে পাপাকে নিয়ে এদিকে চলে আসি বেশিরভাগ সময়। হাঁটতে অনেক সময় হাঁটা যায় একটু সময় ধরে, প্লাস একটু নিরিবিলি থাকে, সুন্দর লাগে। আজ কি পুজ ধরে ধরে গেছে ছবি তোলার জন্য? ওকে কুজি ধরে নাও, এক হাতে ধরে নাও ডালার মধ্যে। ইয়েস ইয়েস, যাও যাও যাও, বেশি বেশি বেশি, আচ্ছা যাও না। এই জায়গাটা এত সুন্দর, মানে ফুল গাছে গাছে ফুল, লাল সাদা, মানে সুন্দর একটা পরিবেশ ছবি তোলার জন্য, তো পারফেক্ট জায়গা। তো ওই যে বললাম একটু আগে যে আমরা সবাই ছবি তুললাম, তো যার যার মতো পোজে ছবি তোলা শুরু হয়ে গেল আমাদের। তো ভালোই সুন্দর একটা সকাল কাটাইলাম, মানে সুন্দর সময়ও কাটলো, প্লাস মেয়েগুলো মোবাইল থেকে একটু দূরেও থাকলো, ভালো, এটা মার টেকনিক। এখন ইটালিতে বসন্তকাল চলতেছে, যেটাকে ইটালিয়ান ভাষায় বলে প্রিমাভেরা।
তো এই সময়টা দেখা যায় প্রত্যেকটা মানে বাড়ি ঘরে রাস্তাঘাট সব জায়গায় ফুলে ফুলে ভরে যায়, সব কিছুতেই ফুল এবং সবুজ সবুজ পাতা, খুবই সুন্দর পরিবেশ। আর তখন দেখা যায় এখন মানে টাইমটা এরকম হালকা হালকা ঠান্ডা, না গরম না শীত, বাসায় মোবাইল ভালোই দেখার সুন্দর সময় ওয়েদার পায় এখন। না, যে জায়গায় যায় চুস করে বসে পড়ে সাথে মোবাইলটা হাতে নিয়ে যায়, বাসা থেকে বাইরে নিয়ে বের হইলাম তো মোবাইল না দেখে ঘুরে ঘুরে একই কাহিনী, মোবাইলই হাতে নেবো দবে ভাই বিনি। এখন ঘোরাঘুরি শেষ, বাসায় যাওয়ার আগে একটু এর পারে ঢুকতেছি, আয়াত বুড়ি নাকি কি লাগবো সেটা তো নিত্যদিনের কাজ, প্রত্যেক দিন একটা না একটা কিছু লাগবই, একটা না একটা মাঙ্গা থাকেই, তো যাইতে হয়। এখন এর পারে ঢুকবো। ওই যে তোমার বোন কি খাইতে চাও তুমি? আজকে মার্কেট বন্ধ, আজকে পাস করার জন্য এর পার বন্ধ, আমরা আগে জানতাম না, আয়সা তো দেখি মার্কেট বন্ধ, সেই জন্য আয়াত বুড়ির খুব মন খারাপ, সে চকলেট আর পেস্কা নিতে চাইছিল, সে তো আল্লাদের ছোটে কি যে করবো, যে ভাই আর বাপ পায়া কান্নাকাটি শুরু করে দিছে। ঘোরাঘুরি শেষ করে রেস্ট রেস্ট নিয়ে এখন চলে আসলাম ইফতার বানানোর পালা। আজকে এবার পাপার আবার মসজিদে ইফতার দেওয়া ছিল, তো ও চলে গেছে মসজিদে, আর আমরা মা পোলায় প্রত্যেকদিন তো ভাজা পোড়া খাই, তো আজকে স্বপন বললো না না আজকে ভাজা পোড়া খাবো না, আজকে পরোটা খাবো, এই যে পরোটা বানাইতেছি মা পোলা দুজনে মিলেই সুন্দর, আজকে ইফতারে পরোটা খাবো মাংস দিয়ে, সুন্দর হয়ে ফুলছে তো। কজা তো আমরা ইফতার টিফতার নিয়ে আজানের জন্য অপেক্ষা করতেছি, তো আজানে এখনও আর 5-10 মিনিট বাকি আছে, তো এই তো আল্লাহ যেন সবার রোজাগুলা কবুল করে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন সবাইকে সহায় করে, সৎ পথে চলার তৌফিক দান করে, সে দোয়াই রইল সবার প্রতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, রহমতের মাসে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।